এবার যদি পূর্ণাঙ্গ এমপি হয় তাহলে আমি মনে করি যে আর তোর মহিলা সকলের সুযোগ সুবিধা বেশ পাইব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারণা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং ফটিকছড়ি পৌরসভার 6 নং ওয়ার্ডের মহিলাদের নিয়ে উঠান বৈঠক করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনি। গত 17 মে সারাদিন উঠান বৈঠকে অংশ নেন তিনি। এই সময় অতিথির বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাস মোহাম্মদ ইসমাইল হোসেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহনওয়াজ চৌধুরী সহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আগে যারা ক্ষমতা আসিল সরকার আসিল তারা কি করছি আনা শেখ হাসিনা সরকার দেশত মিডিয়ার এখন কি করি যার আনার মেয়র সাহেব সুন্দর করি বিস্তারিত ভাতালয়ের হই তারপর ইকিনি করি এর অনরারে হই ইউথ মিডিয়া আর শ্রদ্ধেয় মহালক্ষ যারা আছে বয়স্ক যারা আছে 63 বছর তারতুন প্লাস যারা ইউথ মিটি উপস্থিত আছে ওনারা ব্যাকুন বয়স্ক ভাতা ফাইতে লেগুন না ফাইতে লেগুন জননেত্রী শেখ হাসিনা হরপুর পর্যন্ত চিন্তা করছি ওকে গ্রাম তাহের না ও শহর তাহের ডাহা তাহের কেন কিন্তু ও তাহে যে গ্রামর বিভিন্ন সময় মহিলা সকলরে জামাই সকল বহুত সময় ফেলাই এরে যার গুই তাহলে মহিলায় বেজাতে মার হাসে বোঝানো হয় বায়ুর হাসে বোঝানো হয় বা কেউর হাসে যায় যাতে হাত পাতন ন করে ইতালে বলি স্বামী পরিত্যক্ত ভাতা এ ভাতা গো ওদের তাহলে বয়স্ক ভাতা বিধবা ভাতা যারা জামাই মুরগে ইল্লে ভাতা ওদের স্বামী পরিত্যক্ত ভাতা দের মুক্তিযোদ্ধা ভাতা তো এখন সম্মানী মুক্তিযোদ্ধা সকল আর শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা সকল ইতারা পরিবারের কেউ তাহলে জানিবেন এখন প্রায় 20,000 টিয়ার মতো সম্মানী আর সরকারে দেয় প্রাইমারি স্কুল হন হাই স্কুল হন বাইচ সকলরে মানে উৎসাহিত করিবেলে ফরালাহার প্রতি ইদারারে বছরের প্রথম দিন আর সরকারে শেখ হাসিনা সরকারে বই আতত বিদ্যের তুলি দেন মাই ফক্ক যাতে ঠিকভাবে ফরালাহা গরিতারে যাতে টিয়ানলাই যদি ফরালাহা বন্ধ বছমই মিদি গ্রামে গঞ্জে দেখা যায় যে হয়তোবা টিয়া ফসল লাই বছমই মাই ফকলে ফরা বন্ধ করে দেয় কলেজ বা স্কুল পাস করছি মেট্রিক পরীক্ষা দিয়ে বিয়ে দি ফেলতে চাই বা ফরালাহা বন্ধ করে দেয় ডিগ্রি পর্যন্ত আর সরকার মেয়ে সকলের ফরা ফ্রি করে দিই যাতে করে কেউ উৎসাহ নোয়ারাই মরত করলে ইন্টার পর্যন্ত করে দিই নৌকা মার হাত বারবার ভোট দি জননেত্রী শেখ হাসিনারে নির্বাচিত গণন পরি সরকার যদি ক্ষমতা ন তাহে অনারের ইন তো ব্যাগ বন্ধ হয়ে যাইব যা পাইতালে কোন ইনও পাইতেন না হ্যাঁ তো বোধ কি ওরে সরকার যে গর গরি দেয় গরর লগে আবার আস গরু ফারি বেললে ফালি বেললে আবার গর গরি দেয় যাতে করে বুড়ো বয়সে ইতারাতে হনুমি কাপ পাতন না পড়ে তাহলে এই ধরনের যে উন্নয়ন কর্মকাণ্ড সরকার গড়ি যার ওনারা হাসে আয় শুধু একখান অনুরোধ ইয়ে নইল যে ওনারা নৌকা মারাই ভোট দিবেন আর আরা আব্বু আলহাজ রফিকুল আনোয়ারে এডে ব্যাগ কুনে সিনন কিলে আর আব্বু আলহাজ রফিকুল আনোয়ারে বারবার ওনারা নৌকা মারাই ভোট দিয়ে জয়যুক্ত করছেন এবং আর আব্বুর মতো উন্নয়ন আর আব্বু যাতে এমপি নু আছে এত এখনো ঘূর্ণিঝড়ের হতা ওনারা তে মনত্ব আছে অবশ্যই ইলে ঘূর্ণিঝড় তো আর নুয় এই সময় আর আব্বু এমপি নো আসিল জেড়ে জেড়ে ঘর ভাঙি গিয়ে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট জেড়ে জেড়ে হতি হই আর আব্বু নিজের পকেটের পয়সে এড়ে এড়ে যায় রে ইন ব্যাগ কিন আর আব্বু আবার সংস্কার করে দিই তেলি আমি তো আর আব্বু অনরার পাশে আসিল অনরার জীবনযাত্রার মান উন্নয়ন করি বলে হাজ করছি আই ও সন্তান হিসেবে আই হাজ করি যায় মাননীয় প্রধানমন্ত্রী আরে হাজ করি বেলে একান অনরার পাশে তাই বেলে অনরার সেবা করি বেলে একান সুযোগ করে দিই মহান আল্লাহর হাসো আমি শুক্রিয়া আদায় করি যে আল্লাহরে জাতীয় সংসদত ফাটাই অনরার বিভিন্ন বিষয়ে হত হই বেলে আমি বিভিন্ন বিষয় আনার পরিচয় বিভিন্ন সমস্যায় সংসদত তুলি দইছি এবং ইয়ানোর প্রেক্ষিতে আনার আরে বহুত সমস্যা সমাধানও আল্লাহ গজি উসিল আনার মাননীয় প্রধানমন্ত্রী একটা বিষয় হল অনরা বহুত কিয়া বাতাবুকি আসন বহুত কিয়া বাতাবুকি নেই এলেন ও আছে বাতার মধ্যে বয়স্ক আছে বিধবা আছে প্রতিবন্ধী আছে মাতৃত্বকালীন বাতাভুগী আছে মুক্তিযুদ্ধসকল আছে বিভিন্নভাবে সরকারের কথাই বাতার সিস্টেম আছে এই সিস্টেম মিনুত বিশেষ করে আর আর যারা বয়স্ক মুরব্বীসকল আছে পুরুষ মহিলা ইতারাল্লাই সরকারে একটা সিস্টেম করছি বর্তমান সরকারে এই যে যারা পুরুষ সকলের মধ্যে যারা 65 বছর বয়স হইব তারা সরকারে বাতা দিব।